হ্যালো ফ্রেন্ডস সন্ধে ছটা মানেই হচ্ছে কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ দর্শবুদ্ধি ইউটিউব চ্যানেলে ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল স্পেশাল ইংলিশের লক্ষ্য বেঞ্চেশন তোমরা দেখতে পাচ্ছ এটা বেশ কয়েকদিন ধরে আমাদের এই ক্লাসটা শুরু হয়েছে এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই ক্লাসটা রেগুলার চলবে তোমাদের কাছ থেকে যে সাপোর্ট যে ভালোবাসা পাচ্ছি এর জন্য তোমাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ নতুন বন্ধু যারা আছো যারা এই সেশনটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং যে অন নোটিফিকেশন আছে বা যে বেল আইকন আছে সেটা অবশ্যই প্রেস করে দাও আমরা এটাও বলে রাখি আমাদের অলরেডি প্লে লিস্ট বানানো হয়ে গেছে প্লেলিস্ট ডাব্লিউবিপি কে ইংলিশ লক্ষ্যভেদ এই নামের একটা প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে আগের ক্লাসগুলোও দেখে নিতে পারবে হতে পারে যে আজকেই প্রথম দেখছো বা আজকে বেশ কয়েকদিন ধরে দেখছো কিন্তু আগের ক্লাসগুলো পাচ্ছ না তো তোমরা প্লেলিস্টটা দেখো চ্যানেলের প্লেলিস্ট রয়েছে যেখানে ইংলিশ লক্ষ্যভেদ ডাব্লিউ বি কেপি ইংলিশ লক্ষ্যভেদ সেই প্লেলিস্টের সমস্ত ক্লাস কিন্তু থাকছে যারা অলরেডি আমাদের ক্লাসে সাথে যুক্ত আছে তাদেরকে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়েই পথ চলা আমাদের দেখো টার্গেট এবারের যে ডাব্লিউ বি কেপি এক্সাম রয়েছে সেই এক্সামে দশে দশ আমরা এখানে ট্যাগ লাইন বলেই দিয়েছি দশে দশ না ছয় নয় সাত নয় আট নয় 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 একেবারে দশে দশ আমি এটা বিশ্বাস করি যে আমরা যদি টার্গেটটা দেখো হাই থিংকিং সেই থিংকিংটাকে তোমাকে হাই রাখতে হবে তোমাকে টার্গেট নিতে হবে হ্যাঁ আমি দশে দশ পাবো এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি আমাদের আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি হ্যাঁ দশে দশ পাওয়া সম্ভব যদি সঠিকভাবে আমাদের এই প্রিপারেশনটা তোমরা দেখতে পারো আমি দায়িত্ব নিয়ে বলছি এর বাইরে প্রশ্ন হতে পারে না আমরা সেভাবেই দিচ্ছি ডাব্লিউ বিপি যে ধরনের ওরিয়েন্টেড ক্লাস হচ্ছে এখানে কোনো বাড়তি এক্সট্রা অন্য এক্সামের জন্য নয় এটা ডাব্লিউ বিপি পরীক্ষার জন্য তাই বলবো প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের আশীর্বাদ প্রার্থনা করে আজকের সেশন শুরু করছি আজকের সেশনে দেখো ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট তোমার স্ক্রিনে ওয়ান হুইজ এক্সপার্ট অফ ভোটিং প্যাটার্ন মনে রাখতে হবে ভোট ভোট এমন এক আমরা জানি ভোট বিভিন্ন রকমের ভোট হয় আমাদের লোকসভা ভোট বিধানসভা ভোট পঞ্চায়েতের ভোট মিউনিসিপ্যালিটির ভোট বহু রকমের পুরসভার যে ভোট বলে সব জায়গায় ভোট হয় ভোট কথাটার মানে হচ্ছে ওই যে যেখানে আমরা কোনো একজন প্রতিনিধিকে নির্বাচিত করি সেই নির্বাচন পদ্ধতি কে বলে ভোট বা নির্বাচনকে বলে ভোট ইলেকশন যেটাকে বলা হয় ভোট হচ্ছে একটা ক্ষমতা ভেটো পাওয়ার যেটাকে দেখবি ইংরাজিতে ফ্র্যাঞ্চাইজি বলে ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে ভোটিং পাওয়ার ওয়ান হু ইজ এক্সপার্ট অফ ভোটিং প্যাটার্ন যে ভোটের যে ভোটের প্যাটার্নে যে এক্সপার্ট হয় তাকে কি বলে মাথায় রাখতে হবে ভোটের প্যাটার্নে এক্সপার্ট মানে কি বিষয়টা কি বলতে চাওয়া হয়েছে দেখবে এই যে রাত্রিবেলায় টিভি খুললেই দেখবে প্রচুর এক্সপার্ট লোককে দেখতে পাবে তারা কি করে তারা এসে বলে যে কে জিততে পারে কে হাঁটতে পারে এই ভোট ব্রাহ্মণ ভোট কোন দিকে যাবে কোন দিকে যাবে সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে এই যে বিভিন্ন ধরনের তাদের যে চর্চা এটাকেই চর্চাটা করে যে বিষয়টা নিয়ে বোঝে তাকে বলে কি সেটাই প্রশ্ন এই যে দেখবে বুথ ফেরত সমীক্ষা ওপিনিয়ন পোল এক্সিট পোল অনেক রকমের কোম্পানি আছে অনেক রকমের ইয়ে রয়েছে তারা যে মানে যারা এটাকে বিশ্লেষণ করে তাদেরকে কি বলে ভোট স্পেশালিস্ট পলিটিক্যাল অ্যানালিস্ট সেফোলজিস্ট ইলেকশন কমিশন এটা রাইট আনসার তোমরা সবাই বুঝতে পারছো এটা রাইট আনসার হচ্ছে সেফোলজিস্ট হ্যাঁ রাইট আনসার কি সেফোলজিস্ট হ্যাঁ সেফোলজিস্ট পিএসি দেখো বানানটা পি দিয়ে শুরু যেমন নিউমোনিয়া পিএনি ইউ এম ও এন আই এ নিউমোনিয়ার মতো বানান কারেক্ট স্পেলিং অক্সিলারি দেখো অক্সিলারি একটা ভার্ব আমরা সবাই জানি অক্সিলারি একটা ভার্ব ওই যে প্রিন্সিপাল আর অক্সিলারি প্রিন্সিপাল আর অক্সিলারি অক্সিলারি বানানটা কোনটা এ ইউ এক্স আই এল আই আর ওয়াই এ ইউ এক্স আই এল এ আর ওয়াই এ ইউ এক্স আই এল এল আই এ আর ওয়াই এ ইউ এক্স আই এল ই আর ওয়াই অক্সিলিয়ারি স্পেলিংটা অ্যাকচুয়ালি অক্সিলিয়ারি আমরা উচ্চারণ করি কিন্তু স্পেলিংটা মনে রাখতে গেলে করতে হবে অক্সিলিয়ারি সো রাইট আনসার এখানে নো ওয়ে আমরা সবাই বুঝতে পারছি রাইট আনসার হচ্ছে গিয়ে হ্যাঁ অপশন এ অক্সিলিয়ারি মানে সাহায্য করে এ ড্যাশ অফ পোয়েমস কবিতা আমরা প্রায় প্রতিটা ক্লাসেই তোমাদের বলছি যে রিসেন্ট যে এক্সাম গুলো হচ্ছে সেখানে কিন্তু কালেকটিভ নাউনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে হ্যাঁ প্রিপোজিশন আসবে সিনোয়েন্টো আসবে স্পেলিং আসবে কিন্তু তার সাথে যেটা আসবে সেটা হচ্ছে কালেকটিভ নাউনের জায়গা থেকে কিন্তু কিছু প্রশ্ন আসছে কবিতার সংকলনকে কি বলে কালেকশন বাঞ্চ অ্যান্থোলজি বুক এখানে আমরা সবাই জানি অ্যান্থোলজি অ্যান্থোলজি এভাবে অ্যান্থোলজি বললেও এখানে কিন্তু অ্যান অ্যান অ্যান্থোলজি এ বা এন বসাতে হতো এখানে দেয়নি তো অ্যান অ্যান্থোলজি অফ এ অ্যান্থথোলজি তো হয় না কেন একটা হচ্ছে গিয়ে এখানে সাউন্ড আছে তাহলে এটা অ্যান হবে অ্যান অ্যান্থলজি অফ ওয়েস তাহলে বিষয় বোঝা গেল জায়গা বোঝা গেল আমি আশা করি বোঝাতে পারলাম যে অ্যান অ্যান্থোলজি অফ ওয়েলস হ্যাঁ কালেকশন নয় বাঞ্চ হবে না বুক হবে না এটা পোয়েলস মানে কবিতা কবিতা অনেকগুলো কবিতার যেটা সংকলন তাকে ইংরেজিতে বলে অ্যান্থোলজি তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হলো আমরা আসছি পরে দেখো কি রয়েছে সামওয়ান ইজ নট প্রফেশনাল ডুইং সামথিং এজ হবি অনেকেই আছে যারা কিন্তু প্রফেশনাল নয় হবি শখে শখে দেখো শখে অনেক কাজ আমরা করি আমরা করি আমাদের কিন্তু এটা প্রফেশন নয় অনেক ক্ষেত্রে আমরা নাটক করি আমরা অভিনয়ে বিভিন্ন যে থিয়েটার এগুলো করি এখানে কি আমাদের কোনো রোজগার হয় কিচ্ছু হয় না শখ ভালো লাগে হয় না আমরা মঞ্চে বিভিন্ন কাজ করি এগুলো কিসের জন্য করি কেউ ছবি আঁকি ছবি আঁকতে ভালোবাসি ব্যাস সেটা আমার এই রকম এক্সপেক্টেশন নেই যে কেউ আমাকে ইয়ে দেবে কেউ টাকা দেবে এরকম নয় আমি বলছি এইটাকে কি বলে এটাকে কি বলে ভেটেরান এন্টারপ্রনিয়র এন্টারপ্রনিয়র নোভিস না অ্যামেচার এটা আমরা কম বেশি সবাই বুঝতে পারছি এটা রাইট আনসার হবে অ্যামেচার

তাকে ভেটেরান বলে মাথায় রাখতে হবে দেখো তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে আমাদেরকে দশটা করে প্রশ্ন করিয়ে ছেড়ে দিচ্ছে এরকম নয় আমি আবার বলছি এই এক একটা ক্লাস হচ্ছে একটা কমপ্লিট ক্লাস ডোন থিঙ্ক দ্যাট দিস আর অনলি দা বাঞ্চ অফ কোয়েশ্চেশন নো উই আর এক্সপ্লেনিং সামথিং মোর উ আর গভিং সাম মোর ইনফরমেশন এডেড ইনফরমেশন উই চুল বি ভেরি মাচ ইফেক্টিভ ইউর এক্সাম তো আমি এই জন্য বলছি এটাকে শুধুমাত্র একটা কোশ্চেন পেপারের সেট হিসাবে ধরো না এগুলো থেকে কোশ্চেন আসবে তোমাকে তো আমাকে তুমি কি বলছো যে আমার যেন কমন আছে আপনার পড়ানো থেকে যেন আমি কমন পাই আমি সেইটার দিকে এগোচ্ছি আমি সেটার দিকে এগোচ্ছি তোমাকে কমন দিতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি তোমরা কমন পাবে এর বাইরে দশটার মধ্যে একটা প্রশ্ন এর বাইরে যাবে না আমি সেভাবেই ক্লাসগুলোকে গুলোকে বানাচ্ছি কিন্তু শুধুমাত্র ওই অপশন যেটা উত্তর সেটা দেখলে হবে না বাকিগুলো মনে রাখতে হবে আমি তো গল্পের ছলে বিষয়টা বোঝাচ্ছি একদম সহজ ভাষায় বোঝাচ্ছি আশা করি মনে রাখার প্রবলেম হওয়ার কথা নয় তাহলে সামথিং ইজ নট সামান হু ইজ নট প্রফেশনাল তাকে অ্যামেচার বলে ভেটেরান মানে অভিজ্ঞ এক্সপিরিয়েন্স এন্টারপ্রনিয়ার যে উদ্যোগ নতুন শুরু করেছে কোন কাজ ঠিক আছে ওয়ান হু ইজ ডুইং এন ইন্ডিয়ে ভাব ঠিক আছে যে নতুন শিক্ষা নবিস নভিস মানেও প্রায় সেম যার ট্রেনিং চলছে ঠিক আছে যে নতুন কাজ করছে নভিস নতুন এই প্রথম ট্রেনিং নিচ্ছে তো এটাকে বলে নভিস নেক্সট হচ্ছে মিনিং অফ গ্রিন বেল্ট দেখো গ্রিন বেল্ট মানুষ আমরা বিভিন্ন বেল্ট শিখেছি ব্ল্যাক বেল্ট ইয়েলো বেল্ট ক্যারাটেতে দেখেছি না এটা নয় গ্রিন বেল্ট মানে হচ্ছে অরণ্য লউ হে নগর রবি ঠাকুরের সেই বিখ্যাত লাইন ছিল না আমি বলছি এই যে এত গ্লোবাল ওয়ার্মিং এত পরিবেশ পরিস্থিতি গরম হয়ে যাচ্ছে চার পাঁচটা গরম হয়ে যাচ্ছে এখান থেকে বাঁচার কি উপায় গাছ লাগাতে হবে গাছ লাগান প্রাণ বাঁচান এটা হচ্ছে প্লেস অফ গ্রিনারি কান্ট্রি বর্ডার না নয় আবার বলছি নয় তাহলে কিন্তু এখানে রাইট আনসার কি হয়ে গেল প্লেস অফ গ্রিনারি মানে এরিয়া কাভার উইথ ট্রিজ বলতে পারে যে জায়গাটাতে প্রচুর গাছ রয়েছে গ্রিনবেল কারেক্ট স্পেলিং অ্যাকুয়ারিয়াম অ্যাকুয়ারিয়াম দেখ অ্যাকুয়ারিয়ামে কি রাখা হয় মাছ অনেকে বাড়ির মধ্যে রাখ বাড়ির মধ্যে সে কাঁচের ইয়ের ভেতরে বক্সের ভেতরে সেখানে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের মাছ বিদেশি মাছ রং বঙ্গের রঙিন মাছ রাখা হয় পাথর সেখানে কোন গাছ জলজ গাছ এগুলো রাখা হয় দেখতে সুন্দর লাগে লাইট দেওয়া থাকে দেখতে সুন্দর লাগে এটাকে অ্যাকুয়ারিয়াম বলে এটাকে কি বলে অ্যাকুয়ারিয়াম হ্যাঁ এটা রাইট আনসার হচ্ছে অ্যাকুয়ারিয়াম এ অ্যাকুয়ারিয়াম অ্যাকুয়ারিয়াম নেক্সট দেখো

সো দা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্স করবে এখানে দেখো এগ্রি সাথে কি বল সে তোমার সাথে একমত হতে পাচ্ছে এগ্রি মানে একমত টু উইথ প্রথম কথা হচ্ছে অন ইন হবে না টু বা উই তা তো দুটোই মানেছে টু হতে পারে উইথ হতে পারে যদি হবে এটা রাইট आंसर হবে উইথ কেন হলো এই যে মানুষ আছে ভালো করে বুঝবে কোনোদিন ভুল হবে না আমি জায়গাটা যেটা বলতে চাই এটা কি হবে এটা উইথ হবে কেন এগ্রি উইথ সি ডাজ नॉट एग्री উইথ ইউ টু কখন হতো ইওর প্রপোজাল কোন বস্তু থাকলে টু হতো

অ্যাকচুয়ালি মানেটা বুদ্ধি শ্রিউডনেস ডাল পোলাইট হ্যাঁ দেখো তাহলে এটা অপোজিট অবশ্যই হবে ডাল ডাল কেন ইন্টেলিজেন্স মানে বুদ্ধি শ্রিউডনেস মানে চাতুরি পোলাইট মানে ভদ্রতা বা নম্রতা এটা ডাল এডাস অফিস এ সোল অফিস স্কুল অফ হোয়েল হয় মাথায় রাখবে কালেকটিভ নাউন এ স্কুল অফ হোয়েল হয় স্কুল সোল অফ ফিস হয় সোয়ার্ম অফ বীজ হয় আর বাঞ্চ অফ কিস বাঞ্চ অফ গ্রেপস হয় তাহলে আইডিয়া ক্লিয়ার হলো আমি এখানে অনেক কটা প্রশ্ন বললাম আমাদের কিন্তু রেগুলার ক্লাসগুলো কেমন খুব আমি চেষ্টা করি তোমাদের প্রতিটা কথার উত্তর দেওয়া আমি আবার বলছি এটা আমাদের টার্গেট এটা আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে এবারে এই ক্লাস লক্ষ্য ভেদ দিয়ে তোমাকে পুলিশ ডাব্লিউ বিপি কেপি যে পরীক্ষায় হোক লেডি কনস্টেবল যে পরীক্ষায় হোক সেখানে কিন্তু তোমাকে ওই বর্দিটা তোমার ওপর গায়ে চাপাতে হবে সেইটার জন্য আমাদের এই লড়াই আমাদের এই প্রচেষ্টা ভালো থাকবে পাশে থাকবে আশীর্বাদ করবে সহযোগিতা করবে সাহায্য করবে ক্লাসগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে এটাই প্রত্যাশা বাকি ভালো থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য বিরতি নিলাম থ্যাংক ইউ ভেরি মাচ